সুপ্রিয় দর্শক মণ্ডলী দুপুর বাংলাদেশ ও দেশের বাইরে যে যে প্রান্ত থেকে এটিএন বাংলা দেখছেন সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাইট কেয়ার নিবেদিত সাইবার সিকিউরিটি বিষয়ক টক সাইবার টকে সাথে আছি আমি ইঞ্জিনিয়ার গোলাম সরোয়ার আপনারা জানেন প্রতি সপ্তাহে আমরা সাইবার নিরাপত্তা সম্পর্কিত ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি তারই ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচনার বিষয় নিরাপদ ভবিষ্যতের জন্য আইটি অডিট কৌশল আসলে আমাদের যেভাবে আইটি ইনফ্রাস্ট্রাকচার বাড়ছে সেটা নিশ্চিতভাবে কার্যকর রাখার জন্য নিয়মিত আইটি অডিট প্রয়োজন এবং সেই আইটি অডিটগুলো আমরা কিভাবে করতে পারি এবং এই আইটি অডিট আইটি অডিটের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করবার জন্য দুইজন আইটি অডিট বিশেষজ্ঞ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমার তাদেরকে পরিচয় করে দিচ্ছি সাথে আছেন কাজী সাকলাইন হেড অফ ইনফরমেশন সিকিউরিটি অডিট ঢাকা ব্যাংক পিএলসি সাথে আরও আছেন মোহাম্মদ সাজ্জাদ হোসাইন ভাইস প্রেসিডেন্ট ইন্টারনাল অডিট টিম প্রাইম ব্যাংক পিএলসি আপনাদের দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আসলে আমাদের প্রত্যেকটা অর্গানাইজেশনই অলমোস্ট অটোমেশন হয়ে যাচ্ছে এবং বাকি যেগুলো আছে সেগুলোও হচ্ছে সেই ক্ষেত্রে আইটি অডিটের অবজেক্টিভ কি এবং এটার উদ্দেশ্য কি এই বিষয়টি নিয়ে মিস্টার সাকলাইন সাহেবকে আলোচনা করবার জন্য অনুরোধ করছি আইটি অডিট সম্বন্ধে একটা ভুল ধারণা আছে সবার মধ্যে যে আইটি অডিট মানে হচ্ছে ভুল ধরা অথবা কমপ্লায়েন্স অডিট করা কিন্তু অ্যাকচুয়ালি আইটি অডিট হচ্ছে একটা অর্গানাইজেশনকে আইটি অডিটর দেখিয়ে দেয় যে একটা অর্গানাইজেশনের মূল অবজেক্টিভটা কী একটা অর্গানাইজেশনের মূল অবজেক্টিভ হচ্ছে প্রফিট করা অর্থাৎ সে সাস্টেন করছে কি না এবং সেই সাথে হচ্ছে হলো একটা অর্গানাইজেশনের যে মূল প্ল্যান এবং তাদের মিশন এবং ভিশন এবং তারা যেভাবে প্ল্যান করে সেভাবে সে অর্গানাইজেশন কাজ করছে কিনা আইটি অডিটর অ্যাকচুয়ালি সেই জিনিসটা অ্যাসেস করে এবং অ্যাসেস করার পরে অ্যাসোরেন্স দেয় এবং এই অ্যাসোরেন্সটাই হচ্ছে হলো একটা অর্গানাইজেশনকে হেল্প করে যে তারা যে এই আইটি ইনভেস্ট করেছে সেই ইনভেস্টমেন্টে অ্যাকচুয়ালি রিটার্ন হচ্ছে কিনা এই আইটি ইনভেস্টমেন্ট এই আইটি যে ইনফ্রাস্ট্রাকচার যে করা হয়েছে সেটাকে অ্যাকচুয়ালি কি তাদেরকে সুফল বয়ে আনছে নাকি এইটা অ্যাকচুয়ালি আসলে তাদের কোনোই কাজে আসছে না সো একজন আইটি অডিটর সে আসলে একটা অর্গানাইজেশনে সে হচ্ছে হলো তার আইস তার হচ্ছে হলো তার কান তার সব কিছুই সে হলো বলে দেয় জি ধন্যবাদ আপনাকে একটা আইএস ইনফরমেশন সিস্টেম অথবা ইনফরমেশন টেকনোলজি অডিটের যে আসলে কম্পোনেন্টসগুলি কী কী কীভাবে মানে কী কম্পোনেন্টসের মাধ্যমে এই আইটি অডিটগুলো করা হয় সাজাদ সাহেব যদি আলোচনা এটা হচ্ছে অর্গানাইজেশনের আইটির অডিটের কম্পোনেন্টসগুলোর মধ্যে আমি বলবো যে প্রথমে হচ্ছে যে অডিট টিম একটা প্রয়োজন জি সবচেয়ে আগে যে সার্টিফাইড এবং হচ্ছে ক্যাপাবল একটা অডিট টিম দরকার জি এরপরে আসে হচ্ছে যে আমরা যে অডিট করব অডিট করার জন্য আমাদের হচ্ছে একটা চার্টার থাকতে হবে প্রথমে জি যে আমার যেটা ম্যান্ডেট করবে যে আমি অর্গানাইজেশনে অডিট করার হচ্ছে ম্যান্ডেট পেয়েছি এটা একেবারে টপ লেভেল থেকে বোর্ড থেকে বা সিনিয়র ম্যানেজমেন্টের কাছ থেকে জি আর অডিট করার সময় আমাদেরকে অবশ্যই দেখতে হবে যে হচ্ছে অডিটের আমার উদ্দেশ্যটা কি আমি কেন অডিট করছি আমি অডিট করে আমি কি কি হচ্ছে আমি কি কি আমার আমি চাচ্ছি হ্যাঁ আমি কতটুকু ভ্যালু এডিশন করছি সো অডিটের বিভিন্ন রকমের প্রসেস আছে অডিটের বিভিন্ন স্টেপ আছে সেই স্টেপগুলো আমাকে করতে হয় আমাকে অডিট হচ্ছে একটা সিস্টেমেটিক অ্যান্ড ডিসিপ্লিন সো আমি হ্যাপাজ করলে আসলে আমি প্রপার হচ্ছে রিজনেবল অ্যাসুরেন্সটা দিতে পারবো না তো আমার অডিটের জন্য আমার প্ল্যানিং দরকার আমার অডিটের জন্য হচ্ছে একটা টাইম ফ্রেম থাকবে সেই টাইম ফ্রেমের মধ্যে কাজটা করতে হবে করার পরে অডিট শেষ হয়ে আমি রিপোর্ট করতে হবে এবং রিপোর্টের পরে আমাকে এটাকে ফলো আপ করতে হবে মনিটরিং করতে হবে এবং মনিটরিং ফলো আপ মাধ্যমেই আমার পুরো অডিট সাইকেলটা শেষ হবে ধন্যবাদ আপনাকে সেই ক্ষেত্রে আমরা যদি বলি আইটি অডিট করার ক্ষেত্রে কিছু ভাল অথবা কি ধরনের দুর্বলতা মানে আইডেন্টিফাই আইডেন্টিফাই হয় এ বিষয় নিয়ে সাকলান সাহেব যদি আলোচনা করেন আমার দীর্ঘ পঁচিশ বছরের এক্সপিরিয়েন্সে যেটা দেখা গিয়েছে যে এই আইটি অডিট করার সময় যে লুফলগুলো পাওয়া যায় যে ভর্নাবিলিটি পাওয়া যায় যেটার কারণে দেখা যায় যে সে অর্গানাইজেশন কিন্তু নানান ধরনের সমস্যা হয় বিশেষ করে কাস্টমার ইম্প্যাক্ট হয় এবং অর্গানাইজেশনের গুড উইল ইম্প্যাক্ট হয় অনেক সময় অর্গানাইজেশনের হচ্ছে যে এখন আপনারা জানেন যে আইটি মানেই হচ্ছে একটা অ্যাপ্লিকেশন ডিপেন্ডেন্ট শুধু একটা কম্পিউটার কিন্তু কোনো কাজ করে না সেই কম্পিউটারকে কাজ করতে হলে অ্যাপ্লিকেশন ইউজ করতে হবে এখন চেক করতে হবে যে অ্যাপ্লিকেশন ইটসেলফ কোনো ভালাবিলিটি জেনারেট করতেছে কিনা সেই জন্য আমাকে সেই অ্যাপ্লিকেশনের দেখা যায় বিভিন্ন ধরনের সোর্স কোডের দেখা যায় যে সে কোডিং সময় সে কোনো ভর্নাবিলিটি তৈরি ছিল এবং সেই দেখা যে ভর্নবিলিটি ইউজ করেই হচ্ছে করে আপনারা দেখবেন যে বিভিন্ন সময় গুলা হ্যাক হয়েছে বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে ডাটাবেস হ্যাক করেছে এটার মূল কারণটা হচ্ছে যে ডাটাবেসটা যেভাবে কনফিগার করা উচিত ছিল সেভাবে কনফিগার করা হয়নি অর্থাৎ একটা অ্যাপ্লিকেশনের সিকিউরিটি যেভাবে দেওয়া উচিত ছিল সেভাবে দেয়নি এখন আমি আসি আসলে কি ধরনের জেনারেলাইজড আপনার অডিট এই যে অবজারভেশনগুলো থাকে সেগুলো কী ধরনের একটা হচ্ছে হলো আপনার অবশ্যই সিস্টেম হচ্ছে আপ টু ডেট প্যাচ থাকতে হবে অর্থাৎ উইন্ডোজের যেমন ওরা প্রায় প্রতি সপ্তাহে এবং পনেরো দিন পর পর ওরা উইন্ডোজ প্যাচ করে প্যাচ জিনিসটা কি প্যাচ জিনিসটা হচ্ছে হলো আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে যদি কোনো উইকনেস থাকে সেই উইকনেসগুলা যে এই সফটওয়্যারটা তৈরি করেছে যেমন মাইক্রোসফট মাইক্রোসফট আবার ওই ওই উইকনেসটা আবার ঠিক করে ফেলে এখন আমরা যারা এন্ড ইউজার আমাদের দায়িত্ব হচ্ছে মাইক্রোসফট যখনই কোনো প্যাচ ডিক্লেয়ার করতে সেই প্যাচটা আপডেট করে না আর হলে কি করবে হ্যাকার কিন্তু এই যে ভর্নাবিলিটি যেটা তৈরি হয়েছে প্যাচ আপডেট করি নাই এই ভর্নাবিলিটি দিয়ে কিন্তু সে হ্যাক করবে জি তো এক নম্বর হচ্ছে যে উইন্ডোজ প্যাচ এটা দেখা যায় আপ থাকে না এটা হচ্ছে এক নম্বর আচ্ছা দুই নম্বর হচ্ছে যে আপনার যদি কোনো সিস্টেম ইউজ করেন আপনি যদি নেটওয়ার্ক ডিভাইস ইউজ করেন আপনার ডাটাবেস থাকে সেগুলোর কিন্তু প্যাচ ডিক্লেয়ার হচ্ছে সেই প্যাচগুলো আপনাকে ডিক্লেয়ার করতে হবে এরপর আসতেছে আপনার এন্টিভাইরাস হ্যাঁ এখন যে আপনি এন্টিভাইরাস যদি আপনি ইউজ করেন আপনাকে দেখতে হবে এন্টিভাইরাস আপ টু টুডেট কিনা এন্টিভাইরাস ঠিকমতো আপ টু ডেট হচ্ছে কিনা দেখা যাচ্ছে অনেক সময় এন্টিভাইরাস আপ টু ডেট থাকে না এরপর দেখা যাচ্ছে যে আপনার যে সমস্ত আপনার প্রিভিলেস এক্সেস থাকে সে প্রিভিলেজ এক্সেসগুলো কারা পায় প্রিভিলেজ এক্সেসগুলো পায় হচ্ছে হলো আপনার যারা হচ্ছে আইটি অ্যাডমিন রোলে থাকে তারা এখন এই প্রিভিলেজ এক্সেসের মিস ইউজ হচ্ছে কিনা সেটাও কিন্তু হচ্ছে হলো দেখা দরকার এবং অবজারভেশন আমার অবজারভেশন দেখা যায় যে অনেক সময় প্রিভিলেজ এক্সেসের মিস হচ্ছে কিনা সে ট্র্যাকই করা হয় না জি এখন আমরা যদি ধরে নিই যে যাদের হচ্ছে অ্যাডমিন রোল আছে তারা মিস ইউজ করবে না এটা হচ্ছে সম্পূর্ণ ভুল ধারণা অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভুল করতে পারে এই কন্ট্রোল গুলা থাকে না এবং দেখা যায় যে আমাদের এই যে ভনাবিলিটি টেস্টিং করতে হয় হ্যাঁ ভর্নাবিলিটি টেস্টিং এর আমরা যেটা বলি বি এ এবং পিটি প্যান্ডিটেশন টেস্ট করে দেখতে হয় যে আমাদের সিস্টেমগুলো যেগুলো আছে সেগুলো ঠিক আছে কিনা এবং আমরা যখন দেখা যায় ভনারবিলিটি আমরা যখন রান করি তখন দেখা যাচ্ছে যে আমাদের বিভিন্ন সিস্টেম এবং অ্যাপ্লিকেশনে বিভিন্ন ধরনের ভনারবিলিটি চলে আসে জি এছাড়াও হচ্ছে হলো আপনার হচ্ছে যে সমস্ত ইউজার ইউজ হচ্ছে না এটাকে ডিউ টাইমে কিন্তু ডিজেবল করে দেওয়াটাও হচ্ছে হলে এটা হচ্ছে দায়িত্ব যারা এটা দায়িত্ব থাকে অনেক সময় দেখা যায় যে একজন ইউজার দশ দিনের বেশি চলে গেছে এখন সেক্ষেত্রে অডিটে দেখা যাচ্ছে যে দশ দিন চলে যাওয়ার সময় কিন্তু তার আইডি ডিজেবল করে দেওয়া উচিত নাহলে এর আইডি কিন্তু মিস হতে পারে তো তখন দেখা যাচ্ছে এই আইডি মিসইউজ হয়ে গেছে আবার দেখা যাচ্ছে যে আপনার যেটাকে বলা হয় ডাটা লিকেজ প্রোগ্রাম হ্যাঁ ডিএলপি অর্থাৎ আপনার কনফিডেন্সিয়ালিটি ব্রিজ হচ্ছে কিনা না সেখানেও দেখা যাচ্ছে মনিটরিং নাই অর্থাৎ মনে করেন আপনার অর্গানাইজেশনে খুব কনফিডেন্সিয়াল ডাটা থাকে সেটা কীভাবে যেতে পারে সেটা যেতে পারে ইমেলের মাধ্যমে সেটা যেতে পারে প্রিন্টিংয়ের মাধ্যমে সেটা যেতে পারে হচ্ছে হলো আপনার পেন ড্রাইভের মাধ্যমে প্রত্যেকটা জায়গায় দেখতে হবে যে কোনো একটা ডাটা যখন ট্রান্সফার হচ্ছে সেখানে আমার কনফিউশন ডাটা যাচ্ছে কিনা এটা ইমেলের মাধ্যমে যাচ্ছে কিনা অনেক সময় দেখা যায় ওয়েব অ্যাক্সেসের মাধ্যমে ড্রপ বক্স আপনি আপলোড করে দিতে পারেন গুগল ড্রাইভ আপনি আপলোড করে দিতে পারেন আপনি ওয়ান ড্রাইভেও আপলোড করে দিতে পারেন তো এইখানে আপনার একটা সিস্টেম থাকতে হবে এবং আগে চলে আসি যে আপনি যেটা বললেন কী ধরনের অবজারভেশন পাওয়া যায় সেখানেও দেখা যায় যে এই যে ডাটা লিকেজ প্রোগ্রামটা ঠিকমতো ইনস্টল করা থাকে না বা এটার কোনো কন্ট্রোল বা মনিটরিং থাকে না এছাড়াও আরেকটা যেটা থাকে যে বিজনেস কন্টিনিউটি প্ল্যান যেটা থাকে যে একটা অর্গানাইজেশনে যদি কোনো কারণে যদি তার প্রাইমারি অ্যাক্সেস যদি ফেল হয় প্রাইমারি সাইট যদি ফেল হয় তার যদি একটা অল্টারনেটিভ অল্টারনেটিভ সাইট এবং অডিটে দেখা যাচ্ছে এই অল্টারনেটিভ সাইটগুলা আসলে ঠিকমতো টেস্ট করা হয় না টেস্ট করা না আমার একটা অর্গানাইজেশনে খুব vulnerability হচ্ছে হলো তার ডেটা এবং এই ডেটাটা তো কিন্তু বড় ভাল ডেটা যখন ব্যাকআপ করা হয় অডিটে অবজারভেশন দেখা গেছে যে রিস্টোর চেক করা হয় না এবং সত্যি সত্যি যখন প্রাইমারি ডাটা যখন ফেল হয় রিস্টোর করার সময় দেখা যাচ্ছে সেই ডাটা পাচ্ছে না সেই ডাটা কাজও করছে না এরকম আরো অনেক ধরনের অবজারভেশন আছে ধন্যবাদ আপনাকে এর এই ক্ষেত্রে যদি আমরা বলি এই যে অডিট প্রক্রিয়াটা এটা আসলে নিয়মিত করা আসলে কতটা গুরুত্বপূর্ণ সাজ্জাদ সাহেব যদি আলোচনা করেন অডিটর হচ্ছে রিসোর্স স্কেয়ারসিটি আছে হ্যাঁ সো অডিটের পক্ষে আসলে সবসময় যে অডিট করবে এরকম কোনো কিছু না নর্মালি দেখা যায় যে আমরা বছরে একবারে একবার করি অডিট করি জি বাট এই একবার অডিট করার মাধ্যমে যে জিনিসটা আসে যেই ফাইন্ডিংসগুলো আসে এগুলোকে আসলে মনিটর করতে হয় জি হ্যাঁ এবং হচ্ছে অডিট ফাইন্ডিংসের যেই যেটা আমরা পেলাম ফাইন্ডিংস পেলাম সেগুলোর কিন্তু আমরা অডিটের নিয়ম হচ্ছে যে আমরা রিকমেন্ডেশন দিই রাইট এবং রিকমেন্ডেশনের পরে আমাদের যারা অডিটি আসেন ওনারা একটা হচ্ছে অ্যাকশন প্ল্যান দেন যে কীভাবে এটা মিটিকেট করবেন কত দিনের মধ্যে মিটিকেট করবেন তো এই জিনিসগুলোকে মনিটর করে চেক করা এটা হচ্ছে অডিটের একটা একটা পার্ট একটা পার্ট মনিটরিং এর পার্ট এবং এটা ইম্পর্টেন্ট একটা পার্ট যেহেতু অডিট আমার সময় হবে না জি এবং বছরে একবার হবে সো একবারের পরে যেই ফাইন্ডিংসগুলো আসলো সেই ফাইন্ডিংসগুলো ঠিক টাইমে মিটিগেটেড হচ্ছে কিনা কতটুকু মিটিগেটেড হচ্ছে এই জিনিসগুলোকে মনিটরিং করে এটাকে আপডেট করতে আপডেট রাখতে এবং বিজনেস কন্টিনিউটি আসলে আমরা শুধু অডিট করলেই হবে না অডিটের ফাইন্ডিংসগুলোকে আসলে মিটিগেট করতে হবে না হয়তো আসলে অডিটে অডিটটাই অর্থহীন হয়ে যায় আর অডিট অর্থহীন হওয়া মানে হচ্ছে আমার আইটি ইনফ্রাস্ট্রাকচারটাই অর্থহীন সেই ক্ষেত্রে আমাদের বিজনেস টোটালটাই ভালনারেবিলিটির মধ্যে পড়ে যাচ্ছে তো আলটিমেটলি আমাদের এই অডিট করার পরে ফলো আপ করাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ না হয় আসলে আমরা যেই ফাইন্ডিংসটা ওটা মিটিগেট হবে না জি প্লিজ অবজারভেশনটা যদি মিটিগেট না করা হয় তাহলে অডিটের অবজেক্টিভ অর্থহীন হয়ে যাবে অর্থহীন হয়ে যাবে এবং সেটার ধন্যবাদ আপনাকে সুপ্র দর্শক মণ্ডলী আপনারা উপভোগ করছেন বাইট কেয়ার নিবিদিত সাইবার সিকিউরিটি বিষয়ক টক শো সাইবার টক আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি বিরতির পরে আবারো আলোচনায় ফিরব আশা করি সে পর্যন্ত সঙ্গেই থাকবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী বিরতির পরে আবারও আমরা আলোচনায় ফিরছি যেখানে ছিলাম আসলে এই আইটি অডিটের ক্ষেত্রে অনেক থার্ড পার্টি অথবা তৃতীয় পক্ষের আসলে ইন্টিগ্রেশন থাকে তো এই থার্ড পার্টি যদি আমরা রিস্কটা কিভাবে ম্যানেজমেন্ট করি যদি আলোচনা করে এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস যে এই ইনফরমেশন সিকিউরিটি ভাষায় এটাকে বলা হয় টিপিসা থার্ড পার্টি ইনফরমেশন সিকিউরিটি অ্যাসেসমেন্ট অর্থাৎ কোনো একটা অর্গানাইজেশন কিন্তু তার ফুল ক্যাপাসিটি থাকে না অর্থাৎ আমার যদি পাঁচটা ব্রাঞ্চ থাকে আমার যদি পাঁচটা লেক থাকে এই পাঁচটা ব্রাঞ্চের সাথে কানেক্ট করার জন্য আমার পক্ষে সম্ভব না হচ্ছে হলো তার ডে এটা কানেক্ট করা তাহলে আমাকে অটোমেটিকলি আমাকে কী করতে হবে একটা থার্ড পার্টি ভেন্ডরকে হেল্প নিতে হবে যারা আমাকে এই নেটওয়ার্কটা কানেক্টিভিটি করে দেবে আবার আমার যদি বিভিন্ন অ্যাপ্লিকেশন দরকার হয় বিভিন্ন কাজের জন্য হ্যাঁ সেই কাজের জন্য কিন্তু আমার তাহলে একটা একটা সফটওয়্যার টিমই থাকতে হবে অনেক সময় এটা সম্ভব না বড়ো অর্গানাইজেশন না হলে এটা সম্ভব হয় না তাহলে আমরা যে অ্যাপ্লিকেশন আমাদেরকে থার্ড পার্টি থেকে নিতে হচ্ছে নেটওয়ার্ক কানেকটিভিটি থার্ড পার্টি থেকে নিতে হচ্ছে আমরা যে হার্ডওয়্যার যেগুলো ইউজ করি দেখেন আমাদের নেটওয়ার্ক ডিভাইস বলেন সুইচ বলেন রাউটার বলেন ফায়ারওয়াল বলেন যে কোনো ধরনের ডিভাইস আমাদেরকে কিন্তু সম্ভব হচ্ছে না এগুলো নিজেরা তৈরি করা এখন এটা রিস্ক ফ্যাক্টরটা কী এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট অর্থাৎ যখন আমরা সে মনে করেন একটা অ্যাপ্লিকেশন লিখলাম এখন এই অ্যাপ্লিকেশনটার ভিতরে কোন বর্নাবিলিটি আছে কি না এটা কিন্তু জানে কিন্তু যে আমাকে প্রোভাইড করছে সে তো আমাকে ইনশিওর করতে হবে যে সে এই বর্নাবিলিটিগুলো চেক করছে কি না এবং এটা রিপোর্টটা কি এটা কিউসি আছে কি না এটা সবগুলো তারা স্ট্যান্ডার্ড এটা ফলো করেছে কি না তারা হয়তো আমার যে ডিজায়ার যে আমার যে রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল করে দিয়েছে কিন্তু তার সফটওয়্যারের মধ্যে যদি বাগ থাকে সেটার কিন্তু রিক্স আমি ক্যারি করলাম জি দ্যাট দ্যাট মিনস প্রত্যেকটা হার্ডওয়্যার কি চালানোর জন্য সফটওয়্যার দরকার এখন ওর অপারেটিং সিস্টেমের যদি ভালনারেবিলিটি থাকে সেই দায়িত্ব আমাকেই বহন করতে হচ্ছে যদি ও ঠিক করে না দেয় এক্স্যাক্টলি অ্যাট দ্য সেম টাইম অ্যাপ্লিকেশনে এখন মনে করেন আবার এট দ্য সেম টাইম আমি যে নেটওয়ার্কের সাথে কানেক্টিভিটি করা হচ্ছে এখন সেই নেটওয়ার্কের মধ্যে যদি ম্যালওয়্যার চলে আসে তাহলে কিন্তু সেই ম্যালওয়্যার কিন্তু ট্রাভেল করবে আমার নেটওয়ার্কেও এক্স্যাক্টলি তো আমাকেও ইনসার্ট করতে হবে যে তারা যে নেটওয়ার্ক কানেকটিভিটি ইনফ্রাস্ট্রাকচার যেটা তৈরি করেছে সেটার ভিতরে কিন্তু কোনো আপনার হচ্ছে হলো ভর্নাবিলিটি কোড রান করতেছে কিনা জি এবং ট্রাভেল করতেছে কিনা সেটাও কিন্তু আমাদেরকে ইনশোর করতে হবে এবং সেক্ষেত্রে আমাদের যেটা করতে হয় যে যারা হচ্ছে এই থার্ড পার্টি সার্ভিস নিচ্ছে সে থার্ড পার্টির প্রিমিসিসে গিয়ে চেক করতে হয় যে তারা যে আমার সফটওয়্যার কোডগুলো রান করতেছে অনেক সময় দেখা যায় তারা সেটা স্ট্যান্ডার্ড মেনটেন করতেছে কিনা অনেক সময় দেখা যায় যে তাদের আমাদের অ্যাপ্লিকেশনটাও তাদের রান করতে হয় অনেক সময় দেখা যায় যে তাদের আমাদের অনেক কিছু তারা কিন্তু জেনে ফেলে আমরা যদি সেই ভেন্ডর যদি ঠিকমতো অ্যাসেস না করি এবং তারা তাদের কেউ কিন্তু ঠিক একই সিকিউরিটি কিন্তু মেনটেন করতে হবে যেভাবে আমার অর্গানাইজেশন দেখা গেলো আমার অর্গানাইজেশন আমি সমস্ত কিছু ঠিকঠাক করে রেখেছি হ্যাঁ আমাদের সিকিউরিটি পলিসি গাইডলাইন সব কিছু কিন্তু দেখা গেলো যে ভেন্ডর আমাকে এই সাপোর্টটা দিচ্ছে সেখানে দেখা গেলো যে যে কেউ চাইলে আমার এই কোডটা নিয়ে যেতে পারতেছে যে কেউ চাইলে আমার কম্পিউটার মাধ্যমে আমি কিন্তু হয়ে গেছি বাংলাদেশে অনেক অর্গানাইজেশনে বিপদে পড়েছে অর্থাৎ প্রথম যখন তারা এই সফটওয়্যারটা ডেলিভার করলো তখন খুব সুন্দর ছিল ভালো ছিল এবং প্রতি বছর দেখা যাচ্ছে যে আমার অর্গানাইজেশনে বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্ট আসতেছে দুই বছর বা তিন বছর যাওয়ার পরে সেই অর্গানাইজেশন বলতেছে যে এখন আমরা তারা এই সার্ভিস আর সাপোর্ট আমার ডেভেলপার নাই এবং এইটা একটা অর্গানাইজেশন যে কি বিশাল সমস্যায় পড়ে এটা দেখা যায় এবং সেই ডেভেলপার কোথায় গেছে তার কাছে তো অনেক তথ্য নিয়ে গেছে সে কি করবে সেটা হতে পারে তো সে পথলে বাইরে 100% যে অনেক সময় রেগুলেটর হচ্ছে রিকোয়ারমেন্ট দেয় জি সো রেগুলেটর রিকোয়ারমেন্টটা মিট করার জন্য

যেটা হচ্ছে সাইবার সিকিউরিটির হচ্ছে বেসিক জিনিস জি হ্যাঁ সো আমরা যখন অডিট করতে যাই অডিট করতে যাওয়ার সময় কিন্তু অনেক সেন্সিটিভ ইনফরমেশন নিয়ে কাজ করতে হয় আমাদেরকে জি এবং অনেক সেন্সিটিভ ইনফরমেশানের মধ্যে অডিটরকে অ্যাক্সেস দিতে হয় বা অডিটরকে নিতে হয় এক্ষেত্রে যদি আমি কনফিডেনশিয়ালিটির কথা বলি আমরা যেটা করতে পারি সেটা হলো যে আমরা হচ্ছে সিকিউর যে হচ্ছে যে টুলগুলো সেগুলো ইউজ করতে পারি এমন টুল ইউজ করতে হবে অডিটরকে যে টুলগুলোর মধ্যে কোনো ভাগ নাই অবশ্যই পেইড টুল হতে হবে হ্যাঁ অবশ্যই পেইড টুল হতে হবে জি এরপরে আমরা যখন হচ্ছে যে যে ইনফরমেশনগুলো পাচ্ছি এই কোন এই ইনফরমেশন যদি লিক আউট হয়ে যায় তাহলে আমার ইম্প্যাক্ট কেমন হবে তো সেই অনুযায়ী আমার ইনফরমেশনগুলোর সিকিউরিটি মেজার নিতে হবে এরপরে হচ্ছে যে আরেকটা জিনিস করা যায় সেটা হচ্ছে যে আলাদা একটা কন্টেইনারের মধ্যে যদি অডিটের ইনফরমেশনগুলো রাখা যায় যাতে আমার অডিট যখন চলবে বিভিন্ন রকমের অ্যানালাইসিস বিভিন্ন রকমের টেস্টিং করা হবে ওই সমস্ত ডেটার উপরে জি সেটা যেন হচ্ছে আমার অপারেশনাল অ্যাক্টিভিটিকে হ্যাম্পার না করে জি এরপরে আমাদেরকে হচ্ছে যে অডিটের যে ইনফরমেশনগুলো আছে এই ইনফরমেশনগুলোকে আমরা হ্যাশিং করতে পারি হ্যাশ করে আমরা হচ্ছে এটাকে মেনটেন করব যেন এটা ইনটিগ্রিটি ঠিক থাকে যেন এটাকে কোনোভাবে হ্যাঁ আমরা আমরা কাজ করার সময় চেঞ্জ না হয়ে যায় এরপরে আছে যেমন হচ্ছে অডিটরকে যখন হচ্ছে কোনো ডেটার মধ্যে অ্যাক্সেস দেওয়া হয় বা কোনো অ্যাপ্লিকেশনে অ্যাক্সেস দেওয়া হয় অবশ্যই অডিটরকে শুধুমাত্র ভিউ অনলি মোডে দিতে হবে নট এখানে সে কোনো রকমের কোনো কাজগুলো যেন পারমিশনগুলো না থাকে কারণ বলা যায় না অ্যাক্সিডেন্টলি হয়ে যেতে পারে প্রবলেম হতে সো আর অ্যাভেলেবিলিটির দিক দিয়ে যেটা বললাম যে হচ্ছে আমার হাই অ্যাভেলেবিলিটি থাকতে হবে আমার হচ্ছে রিডানডেন্ট রিসোর্স থাকতে হবে যেন একটা যদি ফেল হয় কোনো কারণে যেন আরেকটা ব্যাকআপগুলো ঠিকমতো থাকতে হবে এর মাধ্যমে আমরা কিন্তু হচ্ছে করতে এই ক্ষেত্রে যদি আমরা বলি আমাদের সরকারি প্রতিষ্ঠান অথবা বেসরকারি প্রতিষ্ঠান যে কোনো প্রতিষ্ঠানে যদি আইটি অডিট করাইতে চায় সেক্ষেত্রে তাদের আইটি ইনফ্রাস্ট্রাকচারের স্ট্যান্ডার্ডটা কেমন হওয়া উচিত বা আইটি ইনফ্রাস্ট্রাকচারটা কীরকম হওয়া উচিত সাকলেন সাহেব যদি আলোচনা জি আইটি ইনফ্রাস্ট্রাকচারটা যখন আমি যখন এস্টাবলিশ করব তখন আমাকে কোন একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে জি যদি এটা যদি একটা ব্যাংক হয় তাহলে বাংলাদেশ ব্যাংকের একটা গাইডলাইন আছে আইএস স্ট্যান্ডার্ড ফলো করতে হবে আমার এনআইস টি ফ্রেমওয়ার্ক ফলো করতে হবে এর যে ফ্রেমওয়ার্ক আছে সেটাও আমাকে ফলো করতে হবে এবং একটা অর্গানাইজেশনকে আপনি যখন একটা স্ট্যান্ডার্ডের মধ্যে নিয়ে আসবেন সেখানে কিন্তু প্রচুর রিস্ক এবং কন্ট্রোল ডিফাইন করা থাকে তখন আপনি বুঝতে পারবেন যে একটা অর্গানাইজেশনকে মেনটেন করার জন্য কি কি জিনিস দরকার যেমন আপনি যেটা একটু আগে আগের কোশ্চেন বক্তা বলল যে সিআইআ যে ট্র্যাট কনফিডেনশন ইনটিগ্রিটি অ্যাভেলেবিলিটি এটাকেও কিন্তু টেস্ট করতে হয় যে আসলে আমার অর্গানাইজেশন থেকে কনফিডেন্সাল ডাটা চলে যাচ্ছে কিনা এটাকেও হচ্ছে টেস্ট করে দেখতে হয়টা হয় এটা টেস্ট কারা করতে পারে ইনফরমেশন টিম অথবা সক ওরা চেক করে দেখবে যে আচ্ছা কনফিডেশন ইনফরমেশন কি ইন্টারনাল প্রথম হচ্ছে ইন্টারনাল লোক কেউ আনঅোরাইজ এক্সেস পাচ্ছে কিনা এটাকে আবার চেক করে দেখতে হয় আবার হচ্ছে হলো এক্সটার্নাল কেউ নিয়ে যাচ্ছে কিনা সেটাও দেখতে হয় আমি আরেকটা যে স্টাম দিয়েছি ডিএলপি হ্যাঁ সেই সফটওয়্যারের মাধ্যমেও কিন্তু চেক করা যে কনফিডেন্সিয়াল ইনফরমেশন ব্রিজ হচ্ছে কিনা এবং আমাদের হচ্ছে হলো আপনারা জানেন যে প্রিভিলেজ অ্যাক্সেস মনিটরিংয়ের ক্ষেত্রেও আমরা এটা চেক করতে পারি যে কেউ আনঅথরাইজ অ্যাক্সেস করছে কিনা এবং এছাড়াও আমরা জানি যে একটা সিস্টেম আছে এস আই এম এস আই এর ভিতরেও বিভিন্ন লক চেক করে আমরা ধরতে পারি যে কনফিডেন্ট ইনফরমেশন অথবা ইনটিগ্রিটি ব্রিজ করছে কিনা লাস্ট হচ্ছিল আপনার আরেকটা যেটা ছিল যে অ্যাভেলেবিলিটি অ্যাভেলেবিলিটি হচ্ছে খুব মোস্ট ইম্পর্টেন্ট কী জন্য হচ্ছে যে এই অ্যাভেলেবিলিটি যদি ব্রিচ করে তাহলে কিন্তু কাস্টমার ইম্প্যাক্ট হবে অর্গানাইজেশন ইম্প্যাক্ট হবে সার্ভিস ইম্প্যাক্ট হবে এবং সেটাকে কিন্তু আবার টেস্ট করতে হয় কোনো কারণে যদি আমার সাইবার অ্যাট্যাক হয় সে মনে করেন যদি ইনক্রিপ্টেড হয়ে যায় হ্যাঁ র্যান্সম মধ্যে যেটা হয় যে সমস্ত যাতে ইনক্রিপ্ট হয়ে যায় তাহলে এটার একটাই সলিউশন হচ্ছে হলো যে ব্যাকআপটা ছিল লাস্ট সেটা রিস্টোর করতে হবে এখন দেখা গেল যে যখন ব্যাকআপ রিস্টোর

তো আসলে একজন আইটি অডিট প্রফেশনালের স্ট্যান্ডার্ড অডিট করার জন্য কি কি সার্টিফিকেশন অথবা দরকার এবং কিভাবে একজন আইটি অডিট প্রফেশনাল হতে পারে সাজ্জাদ সাহেব যদি আলোচনা করেন আসলে অডিটের কাজ হচ্ছে যে অর্গানাইজেশনের মধ্যে জি সাকলান ভাই যেটা বললেন যে রিজনেবল অ্যাসুরেন্স প্রোভাইড করা অর্গানাইজেশনে যেই সমস্ত পলিসি আছে প্রসিডিউর আছে গাইডলাইন আছে রেগুলেটরি রিকোয়ারমেন্ট আছে এক্সটার্নাল রিকোয়ারমেন্ট আছে এই সমস্ত রিকোয়ারমেন্ট যেভাবে আছে সেইভাবে কাজগুলো হচ্ছে কি হচ্ছে না এটা হচ্ছে বোঝা তো আমি যখন একটা জিনিস দেখতে যাব ফর এক্সাম্পল আমি দেখতে যাচ্ছি যে এখানে যে ফায়ারওয়ালটা আছে ফায়ারওয়াল ঠিকমতো কনফিগার করা আছে কিনা এখানে রুলগুলো ঠিক মতো দেওয়া আছে কিনা সো এইটা যদি আমি ফায়ারওয়াল না বুঝি আমার কোন রুল দিলে কি এফেক্ট হয় সেটা যদি না বুঝি তাহলে তো আমি অ্যাসুরেন্সটা দিতে পারবো না দ্যাটস হয় একজন আইটি অডিটরকে আসলে সবই জানতে হয় যেমন আমি বলবো যে আইটি অডিটর হওয়ার জন্য আসলে প্রচুর পড়াশোনা করতে হবে এবং আইটি অডিটর যেহেতু বিভিন্ন এরিয়াগুলো দেখে যেমন তাকে হচ্ছে ডাটাবেজের জন্য অ্যাসুরেন্স দিতে হবে তাকে নেটওয়ার্কেশন দিতে হবে সো তাকে কিন্তু সব জিনিসই জানতে হবে আদারওয়াইজ সে তো অ্যাসুরেন্স দিতে পারবে না তো এই জন্য আসলে হচ্ছে অডিটিং কাজটা একটু হচ্ছে কঠিন বলা যায় কারণ আপনাকে

হচ্ছে যদি আমি না বুঝি সিকিউরিটি কীভাবে এনশিওর করা যায় সেটা যদি না বুঝি তাহলে তো আমি দিতে পারবো না সেজন্য আমার হচ্ছে আইসাকারি সার্টিফিকেশন আছে সিজম আছে সার্টিফাইড ইনস্ট সিকিউরিটি ম্যানেজার এটা আছে আইসি স্কোয়ার আছে সিআইএসএসপি সো এইটা করা যায় এরপরে হচ্ছে আইএসওর সাথে সাথে এর সাথে তো আরো হতে পারে যে ধরেন আপনারা রিস্ক বোঝার জন্য রিস্ক সার্টিফিকেশন ডেটা সিকিউরিটির জন্য ডেটা সার্টিফিকেশন গুলোর প্রয়োজন হতে পারে তো এই সার্টিফিকেশন গুলো আসলে দরকার এবং শুধু এই সার্টিফিকেশন দিলেই হবে না এটার নলেজ তো থাকতে হবে নলেজ থাকতে হবে এবং হচ্ছে যে আরেকটা জিনিস সার্টিফিকেশন কে মেইনটেইন করা আমি একবার সিসা করেছি আর আমার পড়াশোনা করা লাগবে না এটা না

এবং সেই টেকনোলজির কি কি ড্রব্যাক আছে কি কি রিস্ক আছে সেগুলো সম্পর্কে জানতে হবে সো অলওয়েজ পড়াশোনার মধ্যে থাকতে হবে আমরা আসলে আমাদের অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে আসছি সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা এতক্ষণ উপভোগ করলেন বাইট কানে অনিবিদ্যত সাইবার সিকিউরিটি বিষয়ক টকশো সাইবার টক আজকে আমাদের আলোচনার বিষয় ছিল নিরাপদ ভবিষ্যতের জন্য আইটি অডিটের কৌশল আশা করি এই বিষয়টি সবারই ভালো লাগছে তো সেই ক্ষেত্রে আমরা একটা বিজনেস কন্টিনিউয়েশনের জন্য প্রথম শর্ত হচ্ছে এই এই বিজনেসের যেই এলিমেন্টগুলো আছে তার ভেতরে অন্যতম হচ্ছে আইটি ইনফর্মেশন টেকনোলজি এখানে কোনো রকমের যদি হ্যাম্পার হয় কোনো রকমের যদি ব্রেক হয় তার মানে আপনার বিজনেসটা ব্রেক হয়ে যাচ্ছে তো সুতরাং আপনার বিজনেস কন্টিনিউটির প্রয়োজনে আইটি অডিটটা খুবই জরুরি কারণ আইটি অডিট ছাড়া আপনি বিজনেস কন্টিনিউটি আপনার সিস্টেম কন্টিনিউ রাখা সম্ভব না আশা করি প্রত্যেকটা প্রতিষ্ঠান আইটি অডিটের মাধ্যমে আপনার আইটি ইনফ্রাস্ট্রাকচারকে সিকিউর রাখবেন এবং আইটি ইনফ্রাস্ট্রাকচারটা ভালো মতো কাজ করবে সেই আশা ব্যক্ত করি আজ বিদায় নিচ্ছি আজ এ পর্যন্তই আবার দেখা হবে আগামী সপ্তাহে আগামী শনিবার দুপুর বারোটা পাঁচ মিনিটে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন আল্লাহ হাফিজ